হজের মাস জিল মাস আল্লাহ কোরআনে আল্লাহ হজের নির্ধারিত কিছু মাস রয়েছে এই মাস বলে যে মাসের কথা বলেছেন এর মধ্যে একটি হচ্ছে জিলহজ জিলহজ যেহেতু সমাপ্তি লগ্নে এর জন্য আজকে আপনাদের খেদমতে আল্লাহর কোরআনের সুরায় আলী ইমরান এর ছিয়ানব্বই এবং সাতানব্বই নাম্বার আয়াত আমি তেলাওয়াত করেছি এ সম্পর্কে সামান্য কিছু আলোকপাত করবো সংক্রান্ত আলোচনা আল্লাহ আমাদেরকে কথা সঠিক কথা প্রয়োজনীয় কথা যা আমাদের জন্য প্রয়োজন এমনটাই বলার এবং আমাদেরকে আমলের তৌফিক দান করুক সকলে বলে আমিন আয়াতিমার মধ্যে আল্লাহ ফরমান আল্লাযী বিবক্কাত মুবারাকাম ওয়া হুদা লিল আলামিন আল্লাহ রবুল আলামিন বক্তব্য ইন্না আউওয়ালা বাইতি বুদিয়ালিন নাস অবশ্যই আউওয়ালা বাইত সর্বপ্রথম ঘর বুদিয়া যাকে নির্মাণ করা হয়েছে লিন নাস আই লিইনতিফাঈ নাস মানবের কল্যাণের জন্য পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নির্মিত ঘর কিসের জন্য বানানো হয়েছে মানবের কল্যাণের জন্য জন্য পৃথিবীর ইতিহাসে নির্মিত সর্বপ্রথম ঘর এটা বানানো হয়েছে মানবের কল্যাণের জন্য তাহলে এই ঘরটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে নির্মিত সর্বপ্রথম ঘর যেই ঘরটি মানুষের বসবাস বলেন ইবাদত বলেন সব ঘরের মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে এই ঘর আর এই ঘরটি মানুষের কল্যাণের জন্য মানুষের ইবাদতের জন্য সৃজন করা হয়েছে তাহলে একটু আপনারা আমার প্রশ্নের জবাব দেন পৃথিবীতে মানুষের বসবাসের ঘর আগে নির্মিত হলো না ইবাদতের ঘর আগে নির্মিত হলো ইবাদতের ঘর আগে নির্মিত এবং লিন্নাস মফাসসিরিন کرام লিখেছেন লি ইন নাস মানুষের কল্যাণের জন্য ঘর বানানো হয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি সে ঘর আমার আপনার কল্যাণ কিভাবে করেন সে ঘর কি আমাকে আপনাকে দৈনিক দুই বেলা খাবার দিয়ে যায় আমার আপনার ঘরে ঈদের সময় আমার বউ বাচ্চার কাপড় লাগলে সে ঘর কি আমাদেরকে দিয়ে যায় কোরবানির ঈদ গেল আমরা কোরবানি দিব সে ঘর কি আমাকে পশু কিনে দিল আমার চাকরি দরকার সে ঘর কি আমাকে চাকরি দিল তাহলে সে আমার কল্যাণ করে কিবা আমরা তো দেখি সেই ঘরে মানুষ ইবাদত করে জরে বলেন কি করে ইবাদত ওই ঘরের চতুরদিকে মানুষ ঘুরে বলতে থাকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতাল লাকা ওয়াল মুলক আল্লাহ তালার বরত্ব বর্ণনা কর আল্লাহর বরত্ব বর্ণনা তো একটা ইবাদত ওই ঘর চতুর্দিকে ঘুরে এই ঘরটা চতুর্দিকে ঘুরে একটা ইবাদত ওই ঘরটা যেখানে আছে সারা বিশ্বের চতুর্দিকে যে মানুষটা রয়েছে সমস্ত মানুষ ওই ঘরের দিকে ফিরে তারপরে সালাত আদায় করে আমাদের থেকে এটা পূর্বে হওয়ার কারণে আমরা পশ্চিমে না আমাদের থেকে পশ্চিমে হওয়ার কারণে আমরা তার থেকে পূর্বে এর জন্য আমরা পশ্চিম দিকে ফিরে সলায়তা আদায় করি ওই ঘরের পশ্চিমে যারা আসেন তাদের থেকে ঘরটা পূর্বে তারা পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করে ঠিক অনুরূপভাবে ওই ঘরটা যার জন্য যেদিকে হয় যার পশ্চিমে হয় সে পশ্চিমে যার পূর্বে হয় পূর্বে যার উত্তরে হয় উত্তরে যার দক্ষিণে হয় দক্ষিণে সে সেদিক ফিরেই নামাজ আদায় করেন তার মানে সারা পৃথিবীর মানুষ পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করে না সারা পৃথিবীর মানুষ পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করে না উত্তর দিকে দক্ষিণ দিকে ফিরে আদায় করে আদায় করে কোন দিকে বা দিকে ফিরে যার জন্য পশ্চিম হয় তার পশ্চিম যার উত্তর হয় উত্তর যার দক্ষিণ হয় দক্ষিণ যার পূর্ব হয় পূর্ব তার মানে হচ্ছে এই ঘরের দিকে ফিরে মানুষ ইবাদত করে সলাত আদায় করে আল্লাহ তালা কোরআনেও বলেছেন ইব্রাহিম আলী সালামকে তুমি এই ঘরটাকে পবিত্র রাখো কাদের জন্য এতে কাফকারীর জন্য তফকারীর জন্য সলাত আদায়কারীর জন্য ওই ঘরে এতে করা হয় এতে কাফ কি না কারমনি হচ্ছে ওই ঘরে ইবাদত হয় শুধু ইবাদত হয় ইবাদত হয় হজ হয় যেমন সূরাতুল হাজ এর 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন ওয়াজদিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালু আলা কুল্লি দাওমির ইয়াতিনা মিন কুল্লি ফাজিনা আমিক ওয়াজদিন ফিন নাস বিল হজ এই ঘরের হজের জন্য মানুষের কাছে এলান করে দাও আজান দিয়ে দাও তো করা হয় এবাদত ইবাদতের জন্য এলান হইল কিন্তু আল্লাহ বলেন ইন্না আব্বালাবাই তিব্বুদি আল ইন্নাস আইলি ইনতেফা ইন্নাস মানবের কল্যাণের জন্য বানানো হয়েছে বলা হইল কল্যাণের জন্য বানানো হয়েছে আর করা হয় কি ভাই ইবাদত কি করা হয় ইবাদত তাহলে কল্যাণের জন্য হইল কিভাবে এই ছিল আমাদের প্রশ্ন প্রশ্নটা কি বুঝেছেন এবার উত্তরটা বুঝেন এই ঘর বানালেন আল্লাহ জন্য আমরা করি ইবাদত মুফাসের কিতাবে লিখে মানবের জীবনে আল্লাহ যে ইবাদত বন্দিগি দিয়েছে মানবকে যে আল্লাহ দৈনিক পাশ অর্থ নামাজ পড়ার বিধান দিলেন আল্লাহ তাআলা রমজানের রোজা বাইতুল্লাহর হজ করা উমরা করার জন্য আল্লাহ নির্দেশ করলেন অপরাপর যত ইবাদতের কথা আল্লাহ তালা বলেছেন বিশ্বনবী আমল করে দেখিয়ে দিয়ে গিয়েছেন এই ইবাদতের দ্বারা আসলে মৌলিকভাবে মানবের জীবনে কোনোদিন অকল্যাণ সাধিত হয় না বরং সব সময় মানবের জীবনে কি হয় কল্যাণ হয় ইবাদতের দ্বারা মানবের জীবনে কল্যাণ হয় কিভাবে কল্যাণ বয়ে আনে বলার মতো সময় আজকে আমার এইটুকুন বুঝলাম আল্লাহ বলেছেন এই ঘরকে বানিয়েছি মানবের কল্যাণের জন্য সর্বপ্রথম আর এই ঘরের মধ্যে করা হয় ইবাদত তাহলে কল্যাণ হলো কিভাবে কিতাব থেকে আমরা এর উত্তর পেলাম যে মানুষ মানুষ দুনিয়াতে আল্লাহর ইবাদতের গোলামি করে এর দ্বারা মানবের কি হয় কল্যাণ মানুষের আখেরা উপকার হয় দুনিয়ার উপকার হয় জোরে বলেন হয় দুনিয়ারও উপকার হয় এরপরে আল্লাহ বলেন এই ঘরটা আছে কোথায় বাক্কা নামক শহর কোথায় আছে ভাই বাক্কা নামক শহর বলেন তো আমরা এই ঘরের নাম জানি কি এই ঘরটা কোন শহরে আছে মক্কায় না আমরা বলি মক্কা আল্লাহ কোরআনে বলেছেন বাক্কা তাহলে আসলে সত্য কোনটা এখন কে এর নাম মক্কা নয় তাহলে আল্লাহ কোরআনে যে বাতকা বললেন তাহলে ভুল কোনটা বিষয়টা হচ্ছে এমন দেখেন আমাদের এই বাংলাদেশের রাজধানীর নাম কি বলতে পারেন প্রাচীনকালে এ দেশের রাজধানীর নাম কি ছিল জাহাঙ্গীরনগর ছিল আগের নাম এখন হইল ঢাকা আচ্ছা বলেন তো ঢাকা ইংরেজিতে বানানটা কিভাবে যারা আগে পড়াশোনা করেছেন আপনার বাবার সার্টিফিকেট যদি থাকে পড়াশোনা ওই সার্টিফিকেটটা তাকে দেখতে পারবেন কি সেখানে কিভাবে ঢাকা লিখা আছে ডি এ এ এ ডাবল ডাবল সি সি ছিল তো তুমি এইসা ডি এইচ এ কে পাইলা করতে জাহাঙ্গীর নগর তোমার দেশে ঢাকা হইল কি তার মানে নাম পরিবর্তন শুধু নাম পরিবর্তন হয় না বানানো পরিবর্তন হয় বানানো পরিবর্তন হয় ঠিক এর মধ্যে যেমনি ভাবে পরিবর্তন হয়েছে সেই বাক্কা কে মক্কা সেভাবেই পরিষ্কার হইল আপনাদের কাছে কথা কিন্তু একটা প্রশ্ন এখানে বাক্কা কাকে বলা এইটা বাক্কা শহরে এটা কেন বললেন আল্লাহ তাল মুফাসিরিনে কেরাম এর একটা নুক্তা বর্ণনা করেছেন কিতাবের মধ্যে তা হচ্ছেই বাক্কা এমন শহরকে বলা হয় এমন এলাকাকে বলা হয় যার মধ্যে দুইটা গুণ থাকে কয়টা গুণ সেই বাক্কা নামক এলাকায় ধনী গরিব শিক্ষিত মূর্খ আমির প্রজা কারো মধ্যে কোনো ভেদাভেদ থাকে না সবাই এক সবাই কি হয়ে যায় একই স্বপ্নে খাডে হ গয়ে হে মাহমুদ আয়াজ একীসব মে খড়ে ہو گئے ہیں محمودयास نہ کوئی بند رہا نہ کوئی بندنواس সুলতান মাহমুদ গজনবি তার খাদেম নিয়ে لیےयास کے لیے نمازের এক কাতারে মুসল্লায় দাঁড়ایا গেলেন কবি দেখে বলতেছেন ইসলামের বিধান এত সুন্দর এক বিধান যখন আল্লাহর গোলামির প্রশ্ন আসে তখন কেউ আর রাজা থাকে না কেউ প্রজা থাকে না সবাই এক হয়ে যায় সকলে হয়ে যায় কার গোলাম আল্লাহর সবাই আল্লাহর গোলাম হয় যখন হজ করে খানায় কাবার আমি যে পোশাক পরেন বাংলাদেশের সেই পোশাক পরে না সবার জন্য আলাদা পোশাক না একই পোশাক একই পোশাক সব সব দুই নম্বর বাক্যা বলা হয় এমন এলাকাতে যে এলাকায় কেউ চোখ রাঙ্গাতে যদি চায় যে এলাকার উপর কেউ যদি হামলা করতে চায় যে এলাকে কেউ যদি নিষ্পেষিত করে দিতে চায় তাহলে পৃথিবীর মানুষের ক্ষমতার প্রয়োজন হয় না মহান মালিক তার কুদরত দিয়েই তার বিচার করে ছেড়ে দেন বলেন সোহার পৃথিবীর অনেক রাজা বাচ্চা আছে জালিম শাসক ছিল সারা পৃথিবীতে তারা দাপিয়ে বেডিয়েছে কিন্তু খানা কাবার দিকে চোখ তুলে কোনদিন তাকাতে পারে এক আবরাহা এসেছিল হস্তিবাহিনী নিয়ে খানায় কাবাকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাঠি পাখি পাঠিয়ে তাদেরকে সমুলে কি করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছে আল্লাহ তালা নজির রেখে দিলেন কেমন পর্যন্ত যে কোনো মানুষ খানায় কাবার দিকে যদি বাঁকা নজর দিতে চায় খানায় কাবাকে নিয়ে ষড়যন্ত্র করে ধ্বংস যদি করতে চায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেই ধ্বংস করে দিবেন জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তাদেরকেই ধ্বংস করে যেহেতু বাক্কা এটা সংরক্ষিত আল্লাহ তার হেফাজত করেন পৃথিবীর কেউ তাকে ধ্বংস করতে পারবে না এজন্য তার কি বলা হয় বাক্কা বলা এরপরে আল্লাহ বলেন মুবারাকাউ ওয়া হুদাল লিল আমিন এর মধ্যে রয়েছে অনেক বরকত সময় তো আসলে খুব দ্রুত শেষ হয়ে যায় এর মধ্যে কি বরকত রয়েছে আল্লাহ আকবার আমি বলে শেষ করতে পারবো না খানে কাবায় এক রাকাত নামাজে এক লক্ষ রাকাতের সোয়াব হয় সোহার আপনি সেখানে যে আমলি করেন না কেন একে এক লক্ষ এক টাকা দান করেও কত পাবেন এক লক্ষ পাবে একটা রোজা রেখে এক লক্ষ পাবে সেখানে ইবাদত করলেই সোয়াব কি হয় বেশি আল্লাহ তালা খানে কাবায় দৈনিক ষাটটা রহম একশো বিশটা রহমত নাজিল করে যারা বাইতুল্লাহ তোয়াফ করে তাদের জন্য ষাটটা বরাদ্দ থাকে সোহান আল্লাহ যারা বাইতুল্লাহর মাসে নামাজ পড়েন তাদের জন্য চল্লিশটা বরাদ্দ থাকে আর যারা কিচ্ছু করে না শুধু তাকায় এই কালো ঘরটাকে দেখতে থাকে চোখ দিয়ে আল্লাহ তাদেরকেও মিষ্ঠার রহমত দান করেন সোয়া এই ঘরের পাশে রয়েছে হাজরে আসুয়াত এই পাথরের অবস্থাটা এমন কেউ যদি তাতে চুম্বন করে শুধু চুম্বন নয় দূর থেকে ফ্লাইং কিছু করে আল্লাহর নবী বলেন তার জীবনের গুণাগুলি মাফ হয়ে যায় সোয়ার এই পাথরের পাশে বাইতুল্লার চৌখাটের মাঝামাঝি একটা জায়গা আছে নাম হচ্ছে তার মুলতাজিম আল্লাহর নবী বলেন এখানে দাঁড়ায়া বাইতুল্লার সাথে তার শরীরটা লাগা পৃথিবীর যে কোনো মুমিন মুসলমান দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয় সোয়ার এই মুলতাজিমের পাশে বাইতুল্লাহর দরওয়াজা তার চৌখাটটা মানুষ কোনো রকম ধরতে পারে আল্লাহর নবী ফরমান বাইতুল্লার চৌখাটে হাত লাগায় কেউ দোয়া করলে আল্লাহ তার দোয়াও কবুল করে নেয় সোয়া এই বাইতুল্লার পাশে রয়েছে মাকামে ইব্রাহিম যার কথা আল্লাহ তালা করেন এই যে একটু পরে পরে রায়াতে বলেছেন কি আয়া তুমি মকাম ইব্রাহিম যে পাথরের মধ্যে ইব্রাহিম আলাই ইসলাম দাঁড়ায় বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন পৃথিবীর সর্বপ্রথম লিফটের কাজ যে পাথরটা করেছিল এটা হচ্ছে মাকাম ইব্রাহিম সেখানেই অবস্থিত বলেন না সোহার আল্লাহ হজরত ইস্পাইল আলি সাল্লামকে এবং তার মাকে হজরত ইব্রাহিম আলি সেখানে রেখে এসেছিলেন পানির অভাবে যখন কষ্ট করতেছিল মার ছেলে আল্লাহ তালা তখন সেখান থেকে পানির ফোয়ারা বইয়েছিলেন এমনভাবে পানির ফোয়ারা বইছিল চতুর্দিক থেকে ছড়িয়ে যাচ্ছিল হজরত হাজেরা পানিটাকে বাদ দিলেন এই কূপের মতো করে বাদ দেওয়ার পরে বাদ ভেঙ্গে পানি চলে যাচ্ছে হাজেরা বারবার তাকে বাদ দেয় এরপরেও চলে যায় তখন হজরত হাজেরা তার মাতৃভাষা ছিল হিব্রু ভাষা হিব্রু ভাষায় তিনি উচ্চারণ করেছিলেন হিব্রু ভাষায় বলেছিলেন বলার সাথে সাথে পানিটা থেপে গেল ওই হিব্রু ভাষার শব্দ ঝমঝম আজও ব্যবহার হয় কিনা এই জমের পানির ভিতরে আল্লাহ কি পরিমাণ বরকত রেখেছেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে আপনারা এগুলি পড়ে দেখে নেবেন সময় স্বল্পতার কারণে আমি বললাম না এত বরকত আল্লাহ তাআলা সেখানে রেখেছেন চিল্লা বলেন আল্লাহু আকবার সারা পৃথিবীতে ফলের অভাব হইল খানায় কাবার পাশে কোনোদিন ফলের অভাব হয় না সারা পৃথিবীতে খাবারের অভাব হইল খানায় কাবার পাশে অভাব হয় না আরে আমার বাংলাদেশের গ্রামের বাজারেও এত তাজা শস্য আমরা দেখি না খানায় কাবার পাশে নাককাসা বাজারের মধ্যে যত সুন্দর তাজা শস্য দেখা যায় পৃথিবীর কোন দেশের কোন ফল আছে যেটা সেখানে পাওয়া যায় এক হাজি সাহেব গত শুক্রবারে বলতেছিলেন বাংলাদেশের চেরি ফল বলতে আসলে নাই আরবের টাইফে যে চেরি ফল খানায় কাবার পাশে যে চেরি ফল পাওয়া যায় এই চেরি ফল আসলে পৃথিবীর কোথাও কোথাও নাই কি বলবো আপনাদের কি বরকত জি আল্লাহ রাখছে আকবার সংক্ষেপ করি কথা সর্বশেষ আল্লাহ তাআলার মধ্যে ফরমান ওয়ালিল্লাহি আলাল নাসি হজ্জুল বাইতি যে বান্দার সামর্থ্য আছে বাইতুল্লাহর জিয়ারত করা সে যাবে বাইতুল্লাহরে কি করে জিয়ারত এখন কারো সামর্থ্য আছে আর যদি সে না করে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ামান কাফারা যে তার উপর আমার ঘরের জিয়ারতকে অস্বীকার করে দিল বাইতুল্লাহ পর্যন্ত আসতে চায় না বাইতুল্লার প্রতি তার দরদ নাই খানায় কাবা জিয়ারতের মন তার চায় না আমার নবীর রৌজার তার জিয়ারত করতে তার মনে চায় না আল্লাহ বলেন নবীজি আপনি শোনায় দেন বিশ্ববাসী জেনে রাখুক আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের থেকে অমুখাপেক্ষি তোমরা আমার ঘরের জিয়ারত না করলেও আমি আল্লাহর কিচ্ছু হবে না তোমরা জিয়ারত করলেও আমার কোনো লাভ হবে না না করলেও আমার ক্ষতি হবে না আমি তোমাদের মুখাপেক্ষী নয় বান্দা তুমি যদি জিয়ারত করো তুমি বান্দার লাভ হবে না করলে আমি আল্লাহর কিচ্ছু হবে এবার আমি আপনাদের কাছে জানতে চাই জিলহজ মাসের শেষ জুমা এই হজের মাসের শেষ কথা আপনাদের কাছে বাইতুল্লাহর হজ করতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ সবাই করবেন তো ইনশাআল্লাহ যাদের হজের সামর্থ্য আছে হজ ফরজ হজটা করেন হাদিসের মধ্যে আল্লাহর আল্লাহ ফরমান যে ব্যক্তির উপর হজ ফরজ এরপরও সে হজ করলো না আল্লাহর রসুল ফরমান মাতা মা নাসরানিয়ান সে ইহুদি হয়ে আমার আজাক নাসারা হয়ে আমার আজাক আমি নবীর তার ব্যাপারে কোন জিম্মাদারি নাই আল্লাহর নবী বলেন তার ব্যাপারে আমি নবীর কোন জিম্মাদারি নাই বলেন তো আল্লাহর নবীর জিম্মাদারি যদি আমার আপনার ব্যাপারে না থাকে হাশরের ময়দানে নবীর সুপারিশ দ্বারা জান্নাত পর্যন্ত যাওয়া যাবে ভাই আল্লাহর নবীর জান্নাত পর্যন্ত নবীর সুপারিশ দ্বারা যাওয়া যাবে না আল্লাহর নবী আরে হাদিসে ফরমান ইবনে মাচার মধ্যে এবং দারি কুততির মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছেন এই হাদিসটি আল্লাহর নবী বলেন মঞ্জার আকাবরী আমিনবীর ইন্তেকাল হয়ে গেলে আমির যখন রৌজার মধ্যে সেই তো থাকবো আল্লাহর নবী বলেন যে বা উম্মতটা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমিনবীর নবীর এ আধ্যারের পাশে উপস্থিত হবে উপস্থিত হয়ে আমিনবীর কবরটাকে জিয়ারত করবে আল্লাহর নবী বলেন আমি আমিনবীর জন্য এই উম্মতের জন্য সুপারিশ করা আবশ্যক হয়ে যাবে সোহাড আল্লাহ যে ব্যক্তি আল্লাহর নবীর রৌজা জিয়ারত করবে তার জন্য সুপারিশ আজিব অন্য হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কেউ যদি আমার ইন্তকালের পরে আমার কবর জিয়ারত করলো সে যেন আমার জীবদ্ধ আমার সাথে জিয়ারত করলো বলেন না সবহার আল্লাহ অন্য হাদিসে আল্লাহর নবী ফরমান আমার রওজার পাশে দাঁড়াইয়া আমার উম্মত সালাম দিলে আমি নিজে শুনে তারপরে আমি জবাব দেই বলেন না সবহার আল্লাহ ও ভাই বাইতুল্লার জিয়ারত নবীর রৌজার জিয়ারত মনে চায় যাইবেন ইনশাআল্লাহ যাদের হজ ফরজ হজ করেন যাদের উপর হজ ফরজ নাই সামর্থ্য যদি থাকে একটু বক্কা মদিনার জিয়ারত করেন একটু উমরা করেন না বাইতুল্লাহর একটু জিয়ারত করেন না বা আপনি যদি হজ করেন উমরা করেন আপনার জন্য কি লাভ হবে আল্লাহর নবী আলি ওয়াসাল্লাম ফরমান তাবিউল আমরা এ আমার উম্মতেরা তোমরা বার হজ করো উমরা করো বারবার হজ করো বার বার উমরা করো বারবার হজ আর উমরা করলে কি লাভ আল্লাহর নবী সাল ফরমানুমাফিয়া নে আল্লাহর নবী বলেন উম্মত রে তুই যদি বারবার হজ করিস আর উমরা করিস আল্লাহ তালা তোর জীবনের গুনাগুলি মাফ করে দিবেন সুবাহান আল্লাহ দুই নাম্বার পুরস্কার আল্লাহ তোর জীবনের দারিদ্রতা দূর করে দিবেন সুবহান আল্লাহ হজে গেলে টাকা খরচ হয়ে যায় উমরায় গেলে খরচ হয়ে যায় আমি ইনভেস্ট হয় আল্লাহর নবী বলেছেন তুমি বারবার হজ করো উমরা করো আল্লাহ দারিদ্রতা দূর করে দিবে সুতরাং হজে গেলে উমরায় গেলে টাকা খরচ হয় না বরং ইনভেস্ট হয় এজন্য পৃথিবীতে যারা মক্কা মদিনা জিয়ারত করে ইখলাসের সাথে ওই মানুষগুলো কোনোদিন না খেয়ে মরে আপনি খুঁজে দেখবেন এ বাংলাদেশে যারা অনেক বুদ্ধি বলা যারা বুদ্ধি বিক্রি করে তাদের সংসার চালায় তাদেরকে সমাজে বুদ্ধিজীবী বলা হয় বলেন তো বলে কিনা যারা বুদ্ধি বিক্রি করে তাদেরকে বুদ্ধিজীবী বলে এ বাংলাদেশে বহু বুদ্ধিজীবী চিকিৎসার অভাবে মারা গেছে না খায় মারা গেছে আল্লাহর কর জিয়ারত করেছে অর্থ ব্যয় করে এই মানুষ কোনদিন অভাবে পড়ে মরে আল্লাহর নবী অন্য হাদিসে বলেন একটা উমরা কইয়াছে আবার উমরা করার জন্য যাও দুই উমরার মধ্যে তোমার যা গুনাহ হবে আল্লাহ মাফ করে দিবেন সুতরাং বাইতুল্লাহর জিয়ারত করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক সকলে বলিয়া আমি